আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নরম তুলতুলে একটি মিষ্টির রেসিপি। আর এই রেসিপিটি মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। দর্শক, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে দর্শক, চলুন এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। দর্শক, রেসিপিটা বানানোর জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে গ্যাস অন করে দিয়ে দিব 1 চা চামচ ঘি। এখন ঘি একটু গরম করে নিতে হবে। ঘিটা এইভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ সুজি। এটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে তারপরে এটা ভেজে নিতে হবে। সুজি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা। এখন ময়দা সুজি আবার কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সুজি এবং ময়দা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো দুধ। এখন এই দুধের সাথে সুজি এবং ময়দা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর এখানে যদি কোনো দলা পেকে যায় তাহলে সেগুলো এইভাবে ভেঙে দিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেয়ার পর এটা যখন এইভাবে একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবার একটু এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর চুলার আঁচটা একদম লো হিটে তারপরে এটা রান্না করে নিতে হবে। এবার কিছুক্ষণ রান্না করে নেয়ার পর ডোটা এইভাবে একটু শক্ত হয়ে আসবে, তখন আমি এই ডোটা একটা প্লেটে তুলে নিব। এখানে আবার একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপের মতো পানি, আর দিয়ে দিব 1 কাপের মতো চিনি। এখন এটাকে কিছুক্ষণ জাল করে একটা শিরা তৈরি করে নিতে হবে। এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে একটা শিরা তৈরি করে নিব। আর এই শিরাটা বেশি ঘন হবে না, একটু পাতলা করে নিতে হবে। পাঁচ মিনিট আমি এটাকে হাই হিটে জাল করে একটা শিরা তৈরি করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। অন্যদিকে আমি যে ডোটা বানিয়ে রেখেছি এটা দেখে নিব ঠান্ডা হয়েছে কিনা। এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হাত দিয়ে ভালো করে এইভাবে একটু মেখে নিতে হবে। এখন হাতে সামান্য একটু ঘি মেখে নিলাম। এখান থেকে আমি কিছু অংশ নিয়ে এইভাবে একটা গোল বলের মতো তৈরি করে নিব। তারপরে এইভাবে একটু লম্বা করে নিতে হবে। এই যে এই রকমের করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। এবার এই মিষ্টিগুলো আমি একটা প্লেটে রেখে দিব। আমি আরও একটি মিষ্টি আপনাদের বানিয়ে দেখাই। আর দর্শক, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকেই প্রথম দেখছেন আমার ভিডিওটি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। তো দর্শক, সবগুলো মিষ্টি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো ভাজার জন্য কিছুক্ষণ আগে চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিব। আর মিষ্টিগুলো নরম অবস্থায় বেশি নাড়াচাড়া যাবে না, এইভাবে একটু আলতো হাতে নেড়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যখন মিষ্টিগুলো একটু শক্ত হয়ে আসবে তখন আমি এগুলো উল্টে পাল্টে প্রায় 2 মিনিট একটু ভেজে নিব। আর এই মিষ্টিটা কিন্তু বেশি ভাজতে হয় না, জাস্ট 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নিলেই হয়। আর এই মিষ্টিগুলো খুবই নরম এবং তুলতুলে হবে।
এবার মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো তেল থেকে তুলে নিব। তুলে নিয়ে আগে থেকে যে আমি শিরাটা বানিয়ে রেখে দিয়েছি সেই শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিব। সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন এই শিরার মধ্যে আমি প্রায় 15 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো, যাতে করে শিরাটা যেন মিষ্টির ভিতরে ভালো করে ঢুকে যায়। এবার 15 মিনিট পর আমি মিষ্টিগুলো নিয়ে ফিরে আসলাম। দেখুন দর্শক, মিষ্টিগুলো কতটা ফুলে ডাবল হয়েছে। এবার একটা আমি আপনাদের কেটে দেখাই ভিতরটা কেমন হয়েছে। জাস্ট এই রকমের হবে ভিতরটা। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে। আর এই মিষ্টির রেসিপিটা খেতেও অসম্ভব মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।